বাঙালির সেই উত্থান লগ্নে জড়িয়ে আছে পান্ডুয়ার খানকা, যা ছিল ধর্মীয়, সাংস্কৃতিক ও সৃষ্টিসেবা কার্যক্রমের এমন কেন্দ্র যা যে কোনো জাতির জন্য শ্লাঘার, মহিমার। সেই কেন্দ্রে ছিল বাংলার সেরা গ্রন্থাগার, সেরা জ্ঞানতত্ত্বের আগার। আখি সিরাজ সেখান থেকে ছড়িয়ে দিতেন প্রেমের বার্তা। আখি সিরাজের পরে আপনার পিতা আলাউল হক হন সেই খানকার কাণ্ডেরই। তিনি ছিলেন তার বংশের যথার্থ প্রদীপ। খালেদি রক্তধারার তিনি ছিলেন সত্যিকারের ধারক। খালেদি রক্তধারা? হ্যাঁ, ইসলামের মহান বীর আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আপনার পূর্বপুরুষ। তার বংশধরের মধ্যে ছিল তার তেজ বিদ্যুতের মতো, ছিল সাহসের উত্তরাধিকার, লড়াকু মেজাজ, আর ছিল প্রবল জ্ঞান তৃষ্ণা ও সাধনা, অপরাজেশ মানুষ। এই বীর বংশে জন্ম নেন অগণিত দিগ্বিজয়ী, সত্য সাধক ও জ্ঞান সাধক। ক্রমে ক্রমে তারা ছড়িয়ে পড়েন দুনিয়ার দিকে দিকে। হিজরি ষষ্ঠ শতকে লাহোরে এসে স্থায়ী হন এই বংশের একটি শাখা। খালিদি বলে পরিচিত ও শ্রদ্ধেয় ছিল তারা। লাহোরে প্রথম প্রজন্মের খালিদিরা সাধারণত জ্ঞান চর্চা ও রণনিপুণতায় খ্যাত ছিলেন। পরের প্রজন্মে এসে প্রশাসনিক দক্ষতা ও শিক্ষা প্রতিভার বিকাশ বাড়তে থাকে। এই প্রজন্মের এক খ্যাতিমান মনীষী ছিলেন ওমর ইবনে আসাদ খালিদি। ব্যক্তিত্ব ছিল তার জাদুকরী, নানামাত্রিক গুণের উত্তম ধারক ছিলেন তিনি। তিনি ছিলেন যোদ্ধা ও বোদ্ধা, শিক্ষক ও সুফি সাধক। জ্ঞানে তিনি ছিলেন প্রাজ্ঞ ও বহুমাত্রিক, প্রশাসনিক দক্ষতায় ছিলেন প্রশংসিত। লাহোরে জ্ঞান রাজ্যের ছিলেন অধিপতি, সেখানে শাসক শক্তি তাকে ভক্তি করত, কিন্তু ইনসাফের নির্দেশনা তিনি দিলে মানত না। জুলুম ও ভ্রাতৃহত্যা তারা চালিয়ে যাচ্ছিল। খালিদিকে জায়গির আর দিনার দিরহাম দিয়ে তারা চাইতো খুশি রাখতে, কিন্তু এতে তিনি খুশি হবেন কেন? তিনি লাহোর ত্যাগ করলেন, চলে গেলেন দিল্লি। সেখানে তার জ্ঞান ও প্রজ্ঞার সুবাস ছড়াল, অভিজাত লোকেরা ভিড় করল তার চারপাশে। অল্পদিনেই দিল্লির অন্যতম ধনী হয়ে উঠলেন তিনি। আমিরদের সমাগমে মুখর হতে থাকল তার সুখী নীর। মুখর সেই নীরে হঠাৎ নতুন আনন্দের ঢেউ, জন্ম নিল এক আলোর সন্তান। সময় 701 হিজরি, 1301 খ্রিস্টাব্দ। ওমরের ঘরে নতুন শিশু আলাউল হক, অপরূপ কান্তিময় দেহতার, হাসি থেকে যেন ঝরে পড়ে মুক্ত, চোখ দুটি ডাগর ডাগর। ওমর শিশুটির মধ্যে দেখেন অনেক সম্ভাবনা, আনন্দে তিনি হন উদ্দেল, সুক্রিয়াস্বরূপ দান করেন গরিবদের, ফকিরদের, এতিমদের। লোকেরা দান পায় আর দোয়া করে আলাউলের জন্যে, হে খোদা শিশুটিকে অনেক বড় বানাও, অনেক জ্ঞানী বানাও, অনেক ধনী বানাও, তোমার অনেক প্রিয় বানাও। শিশুটি বড় হয়। ওমর বিন আসাদ দিল্লির নাগরিক কোলাহলে ক্লান্ত হতে থাকেন। তার চারপাশে বিষয়বিত্তের যে দাসত্ব তাতে হাঁপিয়ে ওঠেন। খ্যাতি, বৈভব, প্রতিপত্তি, এই কি সব! এর মধ্যে যে আত্ম উপাসনা, দায়িত্ব থেকে যে পালায়ন, উচ্চকুটিবৃত্তে আবদ্ধতার যে শ্রেণী চেতনা, তা তার আলেম সত্তাকে বিচলিত করে তুলল। যে জীবনের পাখি তিনি পড়েছেন দিল্লিতে, তা থেকে চাইলেই তিনি বেরিয়ে আসতে পারছিলেন না। হঠাৎ মনে হতো দিল্লি ত্যাগ করাই উচিত, কিন্তু চেপে ধরত প্রতিবেশ, শেকড় বাকর। অবশেষে একসময় সব পিছুটানকে অবজ্ঞা করলেন, দিল্লিকে বিদায় জানালেন, সব কিছু ছেড়ে ছুড়ে চলে এলেন বাংলায়। ভালো লেগে গেল বাংলাকে, তাকে দাওয়াত করল এই নীল নীল ওদার আকাশ, মাথার উপর ভাসমান এই মেঘের জাহাজ, এই জ্যোৎস্নার ধুঁধে দোয়া কবিতার মতো রাত, এই নক্ষত্রের হাসিতে শিহরিত তালমাতালের শাখা, এই পাখির গানে পালিয়ে যাওয়া অন্ধকার, এই গীতিকাব্যের মতো বহমান নদী, মাঠের পর মাঠ ভরা ছন্দময় খ্যাত, ধানপাট ডালগমের গরিমায় এই মৌমৌ বাতাস, ফুলের গন্ধে ঘুম না আসা এইসব প্রহর, এই সবুজের উচ্ছ্বাসে নিত্যরত শালিকের ঝাঁক, হঠাৎ চমকে দেয়া দোয়েলের উড়াল, ঘুঘুর জগরা, মাছরাঙার শিকার, হাওড়ের পর হাওড় জুড়ে জলের যৌবন। তাকে মুগ্ধ করল এখানকার সহজ সরল প্রাণবান মানুষ আর তাদের ভালোবাসা। এই ফল, পাখি, মাটি, মানুষ তাকে যেন কোথাও আর যেতে দেবে না। তিনি কোথাও যাননি আর, থেকে গেলেন বাংলায়। তিনি হয়ে গেলেন বাংলার, বাংলা হলো তার আপন, বাঙালি বলে পরিচিত হয়ে হলেন খুশি। এখানেই তিনি কর্ম ও সাধনার ধারা শুরু করলেন। বিপুল ছিল তার বৃত্ত, মানুষের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। তিনি বিতরণ করতেন জ্ঞান ও সততা, তিনি বিচরণ করতেন জীবনের অনেক গভীরে, তিনি বিবরণ দিতেন প্রজ্ঞা ও সজ্ঞার। তার হৃদয় ছিল মানবতার একটি আকাশ, যেখানে ছায়া পেত সব শ্রেণীর মানুষ।
মুখে মুখে ছড়িয়ে পড়ল তার খ্যাতি, বুকে বুকে জমতে লাগলো তার লাগি মায়া, লোকেরা পেতে থাকলো তার জ্ঞানের ত্রাণ, বলতে থাকলো মহান মহান, বাতাস প্রচার করতে থাকলো তার ইতিবৃত্ত। সুলতান সিকান্দার শাহ শুনলেন তার সংবাদ, রাজধানী পাণ্ডুয়ায় তিনি আমন্ত্রণ করলেন খালেদিকে, প্রমাণ পেলেন তার জ্ঞান গরিমার, নিশ্চিত হলেন তার সততা সম্পর্কে, তার সাথে গড়ে উঠল বন্ধুত্ব। অর্থ মন্ত্রণালয় তিনি তুলে দিলেন খালেদির হাতে, রাজকোষের টাকা পয়সা হীরামণি মুক্তা এল খালেদির দায়িত্বে, তিনি এসবের যথার্থ ব্যবহার করলেন, তিনি অপচয় ও দুর্নীতির লাগাম টেনে ধরলেন, জনকল্যাণে ব্যবহার করতে লাগলেন জনগণের সম্পদ। সুলতান খুশি হলেন খুব, যোগ্য মানুষের হাতে যোগ্য দায়িত্ব তুলে দিতে পেরে তিনি হলেন মুগ্ধ তৃপ্ত। রাজ পরিবারের সাথে সম্পৃক্ত হল ওমরের পরিবার, অর্থবিত্ত আর সুযোগ সুবিধার অভাব রইল না মোটেও। এরই মধ্যে বড় হচ্ছিলেন আলাউল হক, পিতার তত্ত্বাবধানে করতে থাকলেন লেখাপড়া। শিক্ষাজীবনে তিনি ছিলেন সবার সেরা, বুদ্ধি ও প্রতিভায় ছিলেন অনন্য। দ্রুতই তিনি আপন প্রতিভার স্বীকৃতি আদায় করলেন সবার থেকে, আলেমদের মধ্যে যুবক আলাউল হয়ে উঠলেন শীর্ষস্থানীয়, আবার প্রথম যৌবনে হয়ে উঠলেন দেশের অন্যতম আমির। বিদ্যা আছে, আছে অর্থবিত্ত, বুদ্ধি আছে, আছে বংশমহিমা, দক্ষতা আছে, আছে সততা, ফলে আলাউল হক সবার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। এজন্য মানুষ তাকে গঞ্জনাবাদ বা গঞ্জেন ওবাদ বলে ডাকত। গঞ্জনাবাদ মানে সম্পদের ভাণ্ডার, আর গঞ্জেন ওবাদ মানে শোধিত চিনির ভাণ্ডার। তার এই উপাধি ভারত জুড়ে খ্যাত হয়। উলি সম্রাট শেখ নিজামুদ্দিন আউলিয়া রহিমহুল্লাহ এই উপাধির প্রতি ছিলেন অসন্তুষ্ট, কারণ তার পীর ও মুর্শিদ শেখ ফরিদুদ্দিন রহিমহুল্লাহ এর উপাধি ছিল গঞ্জেশকর বা চিনির ভাণ্ডার। আলাউল হকের গঞ্জনাবাদ উপাধি ছিল গঞ্জেশকরের চেয়েও বড়, কিন্তু আলিমদের সর্দার হিসেবে আলাউল হক দরবেশের সন্তুষ্টি অসন্তুষ্টিকে গুরুত্ব দেননি তেমন। বাহ্যিকতার দিকে তার মনোযোগ বাড়ছিল, বিলাসী জীবনের দিকে ঝুঁকে পড়লেন আলাউল হক, জীবনযাপন করতে লাগলেন রাজাদের মতো, আচরণে কমতে লাগল বিনয়ের মাত্রা। বিত্তসুখ এসেছিল তার পিতার জীবনেও, তিনি এতে তৃপ্তি পাননি, এর স্থূলতা থেকে করেন পালায়ন। কিন্তু তরুণ আলাউল উচ্চবংশীয় আভিজাত্য, ব্যক্তিত্বের খ্যাতি, পাণ্ডিত্য ও বিত্তকে একই সাথে উদযাপন করছিলেন। তার মহান পিতা ও পূর্বপুরুষদের কর্মপন্থার পরিপন্থী ছিল এই কর্মধারা, তিনি যেহেতু তাদেরই শুদ্ধতা, জ্ঞান ও দিনী দায়বোধকে ধারণ করেছিলেন, অতএব বিত্তের প্রশ্নে তাদেরই কর্মধারা তার কর্মধারা হওয়াটাই ছিল যথার্থ। তরুণ আলাউল এখানে চুক্তির শিকার হলেন, কিন্তু যাদের থেকে খোদাতালা দিন ও মিল্লাতের বড় খ্যাতমত নেবেন তাদের তিনি তৈরি করেন ভিন্নভাবে, বিশেষ ব্যবস্থাপনায়, নানাবিধ পরীক্ষার প্রক্রিয়ায়। আলাউল হকের জীবনে নেমে এলো মুসিবতের পরীক্ষা, আগুনে পুরানোর পর্ব। হঠাৎ এক হালকা অসুখ হলো তার জীবনে, স্বাভাবিক থাকল না বাকশক্তি, কথা বলতে পারতেন না বুঝিয়ে, চোখে দেখাছিল সমস্যা, দেখতেন আবছা আবছা, জীবনযাপন হয়ে উঠল জটিল দুঃসহ। এভাবে চলছিল যে অবধি তার জীবনের শায়েখ আখে সিরাজউদ্দিন ওসমানের ছোঁয়া লাগেনি। আখে ওসমান ছিলেন উপমহাদেশের অন্যতম এক সাধক, মির্জা মোহাম্মদ আখতার দেহলবিসহ কেউ কেউ যদিও তাকে বাদায়ুনের অধিবাসী মনে করেন। মুফতি আবুল খাবির আশরাফি দেখিয়েছেন তার জন্মস্থান নিয়ে ভিন্নমতসমূহ, কিছু ঐতিহাসিক মনে করেন তিনি ছিলেন অযোধ্যার একজন, কিন্তু ঐতিহাসিক বিশ্লেষণে প্রমাণিত যে তিনি আসলে ছিলেন বাংলার সন্তান। গঙ্গা মহানন্দার মিলনস্থলের কাছে মালদহ জেলায় অবস্থিত লখনৌতি, এরই এক নাম পাণ্ডুয়া কিংবা লক্ষণাবতী, এখানেই তার জন্ম। তার পিতা ও পিতামহ ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে আসেন বাংলায়, বাংলাকে তখন ধরা হতো ভারতের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। ভাগ্যান্বেষণে এখানে আসতেন অনেকেই, আখি সিরাজের পরিবার এখানে জ্ঞান ও আত্মচর্চায় মনোযোগী ছিল। আখির বয়স যখন 14 বছর তখন তিনি চলে যান নিজামুদ্দিন আউলিয়ার খানকায়, তার পিতা ও পিতামহ ছিলেন শাইখের বিশেষ মরিদ। আখি এখানে এসে কঠোর সাধনা শুরু করেন, অবস্থান করেন কয়েক বছর, গ্রহণ করেন আউলিয়ার শিষ্যত্ব, প্রতি বছর একবার আসতেন লখনৌতিতে, আসতেন মায়ের সাথে সাক্ষাতের জন্য, কয়েকদিন মায়ের সেবা করে চলে যেতেন আউলিয়ার খানকায়। সাধনায় তিনি ছিলেন ক্লান্তিহীন, চারিত্রিক গুণাবলী ও সেবার ক্ষেত্রে ছিলেন অনন্য। অগণিত মুরিদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া রহিমহুল্লাহ তার প্রতি রাখতেন বিশেষ দৃষ্টি। তার প্রধান 3 শিষ্য ছিলেন কালামুদ্দিন, নাসিরুদ্দিন ও সিরাজউদ্দিন।
এদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন সিরাজউদ্দিন। নাসিরউদ্দিনকে বলা হতো চেরাগে দেহলবি বা দিল্লির চেরাগ, আর সিরাজউদ্দিনকে তিনি রাখতেন আয়নায় হিন্দুস্তান বা ভারতবর্ষের আয়না বলে। আত্মাধিক সাধনার এক পর্যায়ে তিনি তাকে খেলাফত প্রদান করেন, তবে বলে দেন যে কাজ তোমাকে দিচ্ছি এই জন্য ধর্মীয় জ্ঞানের পারদর্শিতা অপরিহার্য, কিন্তু তুমি তো এখনও প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী হওনি। এই বক্তব্য শুনলেন শায়খের আরেক মুরিদ বিজ্ঞ আলেম ফখরুদ্দিন জাররাদি। তিনি আর্জ করলেন, আমার ভাই সিরাজউদ্দিনকে ছয় মাসের মধ্যে আলেম বানিয়ে দিব। হলও তাই, সিরাজউদ্দিনের জন্যে তিনি লিখেন আরবি শব্দতত্ত্বের একটি বই, প্রিয় ছাত্রের নামে এর নাম দেন তাফসিরে ওসমানী বা ওসমানী। তিনি তাকে পড়ান মাওলানা রুকনউদ্দিনের বিখ্যাত কাফিয়া, মুফাসাল, কুদুরি, মজমাউল বাহরাইন সহ মাধ্যমিক স্তরের অনেকগুলো গ্রন্থ। ক্রমে ক্রমে জ্ঞান তত্ত্বে তিনি হয়ে ওঠেন পারদর্শী। ছয় মাস পরে তিনি যান খাজার দরবারে। খাজা তাকে ধর্মীয় বিষয়ে করেন বিস্তর জিজ্ঞাসা। তিনি যথার্থ জবাব দিয়ে খাজাকে করেন সন্তুষ্ট। খাজা প্রদত্ত খেলাফত লাভ করে পূর্ণতা। শাইখ নিজামউদ্দিন আউলিয়ার ইন্তিকাল হয় কিছুদিনের মধ্যেই, তখন 1325 সাল। ধর্মীয় পাঠ গ্রহণ সমাপ্ত করে আখি সিরাজ গমন করেন আপন পীর ভাই হযরত নাসিরউদ্দিন চেরাগে দেহলবির দরবারে। সেখানে অব্যাহত রাখেন সাধনা। চেরাগে দেহলবি তাকে বাংলার দরবেশের পদবীতে ভূষিত করেন। একাধারে তিন বছর তিনি অবস্থান করেন খানকায়ে নেজামিতে। নিজের দরবারে পড়ে থাকেন মহান এই সাধক। চেরাগে দেহলবির কাছে এ ছিল লজ্জার। তিনি তাকে পরামর্শ দেন বাংলায় চলে যান এবং দেশবাসীকে পথ প্রদর্শন করেন। আখি সিরাজ বাংলায় আসতে আগ্রহী ছিলেন না তেমন। তিনি বরং নির্জন সাধনা ও আত্মনির্মাণে ছিলেন অধিকতর মনোযোগী। এরই মধ্যে সামনে এলো রাজনৈতিক জটিলতা। 1325 সালে দিল্লির সিংহাসনে আরোহ করলেন মুহাম্মদ বিন তুঘলক। তার ছিল সুদূর প্রসারী কিছু প্রকল্প। 1327 সালে দিল্লি থেকে তিনি দেবগিরি বা মহারাষ্ট্রের দৌলতাবাদে স্থানান্তর করেন ভারতের রাজধানী। অগ্রসর নাগরিকদের তিনি দেবগিরিতে পাঠানোর চেষ্টা করেন, যাকে মেনে নিতে নারাজ ছিলেন অনেকেই, নারাজ ছিলেন আখে সিরাজু। ফলে তিনি দেবগিরিতে না গিয়ে বাংলায় ফেরার কথা ভাবতে লাগলেন। এদিকে চেরাগে দেহলবি তারা দিচ্ছিলেন বাংলায় যেতে, কিন্তু এখানে তো আছেন শায়খ আলাউল হক। আখে জানতেন বাংলায় আলাউল হকের অপ্রতিহত প্রভাবের কথা। নিবেদন করলেন, সেখানে আমি গেলে কী লাভ, সেখানে তো রয়েছেন প্রভাবশালী আলেম শায়খ আলাউল হক। চেরাগে দেহলবি বললেন, সেখানকার ভূমি আপনার জন্য অপেক্ষা করছে, সেখানে যাওয়াই হবে উত্তম। আলাউল হকের মর্যাদা থাকবে আপনার নিচে, আপনার আসন সবার উপরে, যান। আখি সিরাজ এলেন পাণ্ডুয়ায়, সাদুল্লাপুর মহল্লায় নিজের আবাসস্থলের কাছে গড়লেন খানকা, ঘরে নিলেন বিশাল গ্রন্থাগার, রচনা করলেন আরবি ব্যাকরণ গ্রন্থ হেদায়তুন নাহ। অনেকের মতে মিজানুস সরফ বা ফার্সি ভাষায় রচিত আরবি ব্যাকরণ গ্রন্থ পাঞ্জেগাঞ্জ তারই রচনা। এখানে তাকে ঘিরে জ্ঞান ও শুদ্ধির ব্যাপক আলোচনা বিস্তৃত হতে থাকল। অচিরেই তার সাক্ষাৎ হল আলাউল হকের সাথে। দুই আলিম, একজন বিখ্যাত প্রতাপশালী, আরেকজন অক্ষত ফকির। আলাউল হক শুনলেন আখি সিরাজকে, তার রহস্যালাপ ও অভিজ্ঞানকে। নবাগত দরবেশকে তিনি পাঠ করলেন হৃদয়ের চোখ দিয়ে। আখির মধ্যে অনুভব করলেন এমন কিছু যা তিনি হারিয়ে ফেলেছিলেন। তার মধ্যে আছে এমন সত্য যে সত্য কিতাবে পড়েছেন কিন্তু অধিকার করতে পারেননি। তার চেহারা ও চেহারায় বুকে ও ব্যক্তিত্বে আছে এমন আলো যা কেবল জন্ম নেয় আল্লাহর সাথে বিশেষ সম্পর্কের শক্তিতে। একজন আলিম হওয়া এই আলোরই জন্যে। রাজকীয় বিলাস ও ঐশ্বর্যে এই শক্তি, এই আলো প্রাণ পায় না, এ থাকে কেবল দুনিয়াবিমুখ প্রেমিকের জ্বলন্ত হৃদয়ে। এই আলো জ্বালাতে হয় হৃদয়ের প্রদীপে, জ্বালিয়ে নিতে হয় আরেকটি হৃদয় থেকে। এর জন্য বিসর্জন দিতে হয় নিজের ব্যক্তিত্ব ও আহামিকা। মনের ভেতর প্রতিপত্তির যে দেবতা বাসা করেছে তাকে ঝেড়ে ফেলতে হয় ভেতর থেকে। আলাউল হক তাই করলেন। তিনি নিজের জীবনধারা বদলে দিলেন একেবারে, হয়ে গেলেন আখি সিরাজের মুরিদ। আখি সিরাজের দোয়া ও চিকিৎসায় তার বাকশক্তি ফিরে এলো, চোখের অসুখ ভালো হলো, ফিরে পেলেন আবারও দৃষ্টিশক্তি। মুরিদ হওয়ার পরে মুর্শিদের সান্নিধ্য ছাড়া তিনি থাকতে পারতেন না। নতুন পথের পথিক হলেন তিনি, সব কিছু ছেড়ে চলে গেলেন আখি সিরাজের খানকায়। জ্ঞান, বংশমর্যাদা ও সম্পদের আহম পিষতে লাগলেন পায়ের তলে। স্বভাব হতে থাকল নরম, ব্যবহার হতে থাকল
আরও মধুর। ছুঁড়ে ফেললেন দামি পোশাক, গ্রহণ করলেন গরিবের বেশ, সাধারণ মানুষের সেবায় হলেন নিয়োজিত। ভোগ নয় এখন ত্যাগেই তার সুখ, সুখের জন্যে নয় অন্যের দুঃখ হরণেই তার ব্যাকুলতা, জাঁকজমক নয় অতি নগণ্যের সাথে নিজেকে মিশিয়ে দেয়াতে তার আনন্দ। মুখে সুন্দর হাসি, চোখে সত্যের শিখা, বুকে অনির্বাণ মানবপ্রেম, এতিম অসহায় ভিখারি মানুষগুলোর মধ্যে ডুবিয়ে রাখেন নিজেকে আর করেন মুর্শিদের সেবা। দর্শকেরা তা দেখে বিস্মিত হয়। কয়েক বছর আগের আলাউল হককে যারা দেখেছে তারা তার কঠোর ও কষ্টকর সাধনা দেখে চোখের পানি ধরে রাখতে পারত না। মুর্শিদের খাদ্য গরম রাখার চুল্লি মাথায় রাখতেন তিনি, চুল্লির তাপে পুড়ে গিয়েছিল মাথার চুলগুলো। এই দৃশ্য দেখে অন্য সব আমির ওমারা হাসাহাসি করত, বিদ্রুপ করত তাকে নিয়ে, কিন্তু এসবের প্রতি ভ্রুক্ষেপ ছিল না তার। অভিজাতরা বলতো পাণ্ডুয়ার প্রধান আলেম আলাউল হককে অস্ত্র ছাড়াই মেরে ফেলেছে এক ফকির, তিনি এখন আত্মসত্ত্বা হারিয়ে ফেলেছেন, ভূতবুদ্ধি উদাও হয়ে গেছে তার থেকে। আসলে আলাউল হক ভূতবুদ্ধির নতুন তাৎপর্য হয়েছিলেন উজ্জীবিত, আত্মসত্ত্বাকে পেতে চাইলেন একেবারে জীবন্ত রূপে। নিজের অনেক কিছুকে মেরে ফেলে হতে চাইছিলেন মৃতদের জীবন, শব্দের আলেমের সীমানা ডিঙিয়ে হতে চাইছিলেন হৃদয়ের আলেম। এতদিন তিনি ছিলেন তত্ত্ববাগীশ শাস্ত্রবিদ, জ্ঞান ও মনীষার দ্যুতি বিচ্ছুরিত হতো তার ব্যক্তিত্বের আভায়, জ্ঞান চর্চা তাকে দিয়েছিল উঠানের মন্ত্র, এতদিন শিখেছিলেন উপরে উঠা, আখির কাছে এসে শিখলেন নিচে নামা, মানবতাকে উচ্চে তুলে নিজেকে তৃণতার কাতারে নিয়ে যাওয়া, অন্যকে মহান করে আলোকিত করে সবার জন্য বেঁচে থাকা, সবার জন্য বাঁচতে গিয়ে নিজেকে মাটি করে দেয়া। আলাউল হক যখন সাধনার গন্তব্যে উপনীত হলেন, আখি সিরাজ তাকে দিলেন খেলাফত, তার হাতে তুলে দিলেন আপন খানকা, নিজের কন্যাকে তার কাছে বিয়ে দিয়ে তাকে বরণ করলেন জামাতা হিসেবে, তার অনুসারীরা অনুসরণ করলেন আলাউলের নেতৃত্ব। ধীরে ধীরে খানকা হয়ে উঠল সব শ্রেণীর মানুষের প্রাণকেন্দ্র, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের কেন্দ্র হতে থাকলেন আলাউল হক। একবার তিনি লোকান্তরিত হয়ে আবার অবিশ্বাস্য ব্যাপকতা ও গভীরতা নিয়ে মানুষের হৃদয়ের রাজশাসনের দিকে যাত্রা করলেন। ইয়া রাব্বি ইয়া রাব্বি